নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে এলাম। পটল দেখছেন ভাজা হচ্ছে। পটলটা দুপাশটা কেটে মাঝখানে ছিঁড়ে রাখা আছে, গাটা কিন্তু কেটে নিতে হবে। 750 গ্রাম মতো পটল আছে। পটল ভেজে খানিকটা তুলে রাখা আছে, দেখুন এরকম হবে। আর এগুলো আমি তেলে ছেড়েছি। পরে পটল ভাজার আগে 50 গ্রাম মতো তেল দিয়ে খানিকটা বাগদা চিংড়ি, ছোটোই কিন্তু বাগদা, ভেজে তুলে সেই তেলে পটল ভেজে নিন। 750 গ্রাম পটল ভেজে তুলে রাখা আছে। 200 গ্রাম পেঁয়াজ কুচি করে কাটা আছে। 10 গ্রাম লঙ্কা চিড়ে রাখা আছে। ঘি 1 টেবিল চামচ, 1 চামচ গরম মশলা, এটা একটা পেস্ট। এর মধ্যে আদা আছে 10 গ্রাম, রসুন 5 গ্রাম, আর 2 মাঝারি মাপের টমেটো। 200 গ্রাম চিংড়ি পরিষ্কার করে ধুয়ে ভেজে রাখা আছে। নারকলের দুধ, দই নুন দিয়ে ফেটিয়ে রাখা আছে। এটার মধ্যে পোস্ত 10 গ্রাম, সর্ষে 1 চামচ, সাদা তিল 10 গ্রাম একসঙ্গে পেস্ট করে রাখা আছে। ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়া আছে। ফোড়নটা হয়ে গেলে তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। নুন আর মিষ্টি স্বাদ মতো দেবেন। আমি চিনি দিই না, বাতাসা ব্যবহার করি, আপনারা চিনিও দিতে পারেন। বাটনা ধোয়া জলটা দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে ঢাকাটা খুলে এবার পটলগুলো একে একে কড়ার মধ্যে ছেড়ে দিন। তরকারিটা ফুটে উঠলে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর ফাটানো দইটা দিয়ে দিন। চিংড়িগুলো তরকারিতে ছড়িয়ে দিন। সর্ষে পোস্ত তিল বাটাটা তরকারিতে দিয়ে দিন। শেষে নারকলের দুধটা দিয়ে দিন। ঘি দিয়ে দিন। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে তরকারিটা এদিক ওদিক করে চাপা দিন। আর বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে নিজেরা রান্না করে খাবেন। রেডি আমাদের চিংড়ি পটলের মালাইকারি।